গুলশান এলাকায় সেখানে ওই ক্যাফের মধ্যে থেকে বড় সড় বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে এবং বেশ কিছু অ্যাম্বুলেন্স এই মুহূর্তে গুলশান এলাকায় ওই ওই ক্যাফের যে লেনটি যে রাস্তাটি রয়েছে তার মধ্যে প্রবেশ করেছে এবং অন্তত 100 কমান্ডো ওই ক্যাফেটি ঘিরে ধরেছে এবং কমান্ডো অপারেশন শুরু হয়েছে এই সর্বশেষ খবর আমরা পাচ্ছি। নিউজ রুম থেকে কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কমলিকা, মোপিয়া, তার মানে যেরকম তুমি বললে যে এক্ষুনি এই বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে এবং চারদিকে অ্যাম্বুলেন্স ঘিরে ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে কমান্ডোজ, তার মানে যে ফাইনাল অ্যাসল্টের কথা তুমি বলছিলে সেই ফাইনাল অ্যাসল্ট কিন্তু এখন হচ্ছে। ইতিমধ্যেই 12 ঘন্টা কিন্তু ক্রস করে গেছে, কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছিল তুমিও স্টুডিওতে এবং কর্নেল দীপ্তাংশু চৌধুরীও যে কথাটা বলছিল যে বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা নতুন ধরনের অ্যাটাক, যেরকম ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি যে নাভাল কমান্ডোজ, ওখানেও নাভাল কমান্ডোজদের নামানো হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে এবং কমান্ডোজ অপারেশন করছে, কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম মার্কোস অত্যাধুনিক এবং তারা ট্রেন থাকে একেবারে এই অপারেশনের জন্য, সেই সমস্ত মার্কোস যেরকম ভারতবর্ষের ক্ষেত্রে আছে সেই নাভাল কমান্ডোজ বাংলাদেশে অপারেশন করছে কিনা এটা একটা বড় প্রশ্ন। এবং সামরিক শক্তি বাংলাদেশে ভারতের তুলনায় অবশ্যই তা অতটা শক্তিশালী নয় এবং একটা একেবারে নতুন পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে 12 ঘন্টা হয়ে গেছে এবং যেটা আমরাও বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংবাদ মাধ্যম একেবারেই কাছে আসতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না, কারণ তুমি নিজেই জানো 26/11 সময় তুমি নিজেই ছিলে সেখানে যে ঘটনা ঘটেছিল এবং যেটা বলা হয় যে বার এই যদি দেখান সংবাদ মাধ্যম যদি এই ছবিগুলো দেখাতে থাকে তাহলে যে সমস্ত জঙ্গিরা এই হস্টেজেস করেছে পণবন্দি করেছে তারা এই পুরো বিষয়টা জেনে যায় এবং যে দেশে এই ধরনের অ্যাটাক হয় সরকারের সামরিক শক্তির যে প্ল্যানটা সেটা জেনে যায় এবং তার জন্যই সংবাদ মাধ্যমকে আটকানো হয়। এখানেও আটকানো হয়েছে এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে সংবাদ মাধ্যম সেখানে কাজ করছে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই গোটা সিচুয়েশনটা ঠিক হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু স্পষ্ট ছবি উঠে আসবে না। এবং যেটা জানা যাচ্ছে যে এখন অবধি নেগোসিয়েশন অন, কিন্তু গোটা সবাইকে মুক্ত করার যে বিষয়টা সেটা কিন্তু এখনও সামনে আসছে না, যেটা আসছে 4-5 জন মহিলা তাদেরকে বার করা গেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবর আসছে কিন্তু কোনো খবরই কিন্তু একেবারে কনফার্ম না। শুধুমাত্র 2 জন পুলিশ কর্মী, 1 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাদের মধ্যে তাদের মারা গেছে এই খবরটা কনফার্ম এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম খবর উঠে আসছে। অপারেশন ফাইনাল অ্যাসল্ট হচ্ছে, যে চেহারা তুমি বললে বিস্ফোরণ হচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে যে ফাইনাল অ্যাসল্ট ইজ অন, কিন্তু এখনও কত চলবে বোঝা যাচ্ছে না। কমলিকা, কিছুক্ষণ আগে তরুণ যেটা বলছিল যে ইতিমধ্যেই আমেরিকা সহ এবং ভারতের তরফ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে যদি প্রয়োজন হয়, যেটা কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে অভিজ্ঞতার নিরিখে বাংলাদেশ তারা কিছুটা হলেও পিছিয়ে, যদিও তারা প্রাথমিক ধাক্কাটা সামাল দেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে তারা কোঅপারেশনের আশ্বাস দিয়েছে। আমার এখানেই তোমার কাছে জিজ্ঞাসা, যে শেখ হাসিনা সরকারের সঙ্গে দিল্লির বরাবরই ভালো সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে কিছু জানা যাচ্ছে যে কোনোভাবে এখানে কোনো প্রস্তুতি থাকছে কিনা যে প্রয়োজনে কোনো রকম কমান্ডো সাপোর্ট বা কিছু দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে কিনা? দেখো, এই গোটা জিনিসটার উপর কিন্তু বিদেশ মন্ত্রক কালকে রাত্রে থেকেই নজর রেখেছে এবং যেহেতু যেরকম তুমি বলছিলেন যে ভারতবর্ষ সবসময় বাংলাদেশের বন্ধু সরকার, সেই অনুযায়ী গোটা জিনিসটার উপর কিন্তু নজর রাখছে বিদেশ মন্ত্রক এবং তার সঙ্গে সঙ্গেই সামরিক বাহিনীকে অর্থাৎ প্রতিরক্ষা দফতরকেও কিন্তু অ্যালার্ট করে রাখা হয়েছে যে কোনো মুহূর্তে কোনো রকম যদি সাহায্য বাংলাদেশের তরফ থেকে চাওয়া হয় তাহলে কিন্তু সেই সাহায্য যে ভারত দেবে সেটা কিন্তু স্পষ্ট। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে দিল্লিতেও কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই হচ্ছে এবং এই যে গোটা সিচুয়েশনটা, এই গোটা সিচুয়েশনটা যেরকম তুমি বলছিলে ভারতবর্ষ বা আমেরিকা অনেক বেশি শক্তিশালী এই সমস্ত দিকে, সুতরাং তারা এই গোটা জিনিসটার উপর নজর রাখছে এমনটাই জানা যাচ্ছে। এবং যদি কোনো বাংলাদেশের তরফ থেকে সাহায্য চাওয়া হয় সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই নিয়েও কিন্তু বৈঠক চলছে এবং ভারতবর্ষ নজরে রাখছে এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে আমেরিকার তরফ থেকেও কিন্তু একই স্ট্যান্ড নেওয়া হয়েছে।